নিকষ কালো আধারের বুক ফেড়ে চেয়ে থাকা চাঁদের দুধসাদা আলোতে তাকিয়ে আছে অরুণিকা। বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে দুই হাতে গ্রিল ধরে অনিমেষ তাকিয়ে আছে সে, নীরব, নিস্তব্ধ, নিমগ্ন। স্নিগ্ধ ঈষৎ শীতল সমীরণে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে অরুণিকার অটল চিত্ত। 2 দিন আগে যখন শৈবাল তাকে নিয়ে তাদের বাড়ি গিয়েছিল, অরুণিকা যার পরনায় অবাক হয়েছিল। পুরো একটা দিন আর রাত কাটিয়ে সকালে ফিরেছে তারা। অধর ফাঁক করে শ্বাস ফেলে অরুণিকা। শৈবাল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আকস্মাত রেগে যাওয়া রক্তহীন করা নিরাপত্তা ওই নিথর চোখে চাহনি ভয় পায় অরুণিকা, ভীষণ ভয় পায়। বিয়ের প্রথম রাতে অরুণিকা এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিল। তাদের বিয়েটা তো স্বাভাবিক ছিল না। মধ্যরাতে যখন শৈবাল বাসর ঘরে ঢুকে চলে ওঠে অরুণিকা, সে কিছুতেই শৈবালের সাথে এক ঘরে থাকবে না। নেহাত বাবার জন্য বিয়েটা করেছিল। অরুণিকা ঘর থেকে বের হতে গেলেও একটা কথাও বলেনি শৈবাল, শুধু নির্বাক দৃষ্টিতে চেয়েছিল। অরুণিকা বের হতেই দরজা লক করে ভেতরে বসে থাকে শৈবাল। অরুণিকাকে বসার ঘরে দেখে চটে যায় রুমকি। প্রশ্ন করতেই জানতে পারে সম্পূর্ণ কথা। রুমকি চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলে। এদিকে ঘটে এলাহি কাণ্ড। ক্রমশ ধোঁয়ায় আচ্ছন্ন হতে থাকে সবকিছু। রিম ঝিম বেরিয়ে আসে তাদের রুম থেকে। তৌফিক সাহেব, নমিতা বেগম, জাফর, সকালের মাঝে উত্তেজনা শুরু হয়। ধোয়ার উৎসস্থল খুঁজতে গিয়ে তারা আবিষ্কার করলো শৈবালের রুম থেকেই তা আসছে। জাফর সময় ব্যয় করলো না, বাইরের বাইরে এসে প্রতিবেশীর সাহায্য কামনা করলো। গুটি কয়েক তাগড়া ছেলে যোগ হলো জাফরের সাথে। তারা সকলে মিলে দরজা ভাঙল। বিধি বাম, বিছানায় দাও দাও করে আগুন জ্বলছে। ফুলের বিছানা এখন আগুনে পোড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আলমারির সাথে পিঠ হেলান দিয়ে বসে আছে শৈবাল, নিরুত্তেজ, নিরুদ্বেগ, ভাবলেশহীন। বাড়ির সকলে মিলে পানির ঝড় বড়িয়ে দেয় আগুনের ধ্বংসলীলায়। বিন্দুমাত্র ভাবান্তর হলো না শৈবালের, সে ঠায় বসে রইল। বিয়ের সাজে দাঁড়িয়ে থাকা অরুণিকা সারা অঙ্গ কাঁপতে শুরু করলো। রিমঝিম মামিকেশ ধরে শশাতে কেঁদে উঠল। রুমকি দৌড়ে এসে ভাইয়ের কাছে হাঁটু মোড়ে বসল। শৈবাল হিম গলায় বলল, ওরু আমাকে ভালোবাসে না আপা, ও আমার সাথে থাকতে চায় না, ও আমাকে ছেড়ে চলে যেতে চায়। ওকে ছাড়া আমি থাকতে পারবো না আপা, ওকে বলো আমাকে ছেড়ে না যেতে, ওকে ছাড়া আমি মরে যাব আপা। রুমকি আবেগে বিহ্বল হয়ে ভাইয়ের মুখটা অঞ্জলিতে পুরে নিয়ে অধৈর্য হয়ে বলল, আমার ভাইটা ওকে পাগলের মতন ভালোবাসে। ও চলে যাবে আপা, ও আবার আমাকে ছেড়ে চলে যাবে। নমিতা বেগম বসার ঘরের কাউচে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছেন। এই যে এত কিছু হচ্ছে, তিনি শুধু মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছেন যেন শৈবাল এই যাত্রায় বেঁচে যায়। মৃত্যুর মুখ থেকে একবার ছেলেকে ফিরিয়ে এনেছেন তিনি। বুকে পাথর বেঁধে ICU এর বাইরে বসেছিলেন। তিনি দ্বিতীয়বার সেই পরিস্থিতিতে পড়তে চান না। তৌফিক সাহেবের ভেতরটা উথাল পাথাল করলেও বাইরের দিকটা একদম শান্ত। তিনি নিজের রুমে বসে আছেন। ভাবলেন ভুল কিছু করেনি তো। ঘন্টা দেড়েক সময় লেগেছে পরিবেশ নিয়ন্ত্রণে আসতে। সেই পোড়া গন্ধযুক্ত রুমেই বিয়ের প্রথম রাত কাটাতে হয়েছে অরুণিকাকে। সে আজীবন সেই রাতের কথা ভুলতে পারবে না। শৈবাল সারা রাত অরুণিকার কোলে মাথা রেখে বসেছিল। না নিজে ঘুমিয়েছে আর না অরুণিকাকে চোখের দুই পাতা এক করতে দিয়েছে। উৎকট গন্ধ, গা ছমছম পরিবেশ, এক অচেনা পুরুষ, সাথে তার উদ্ভট কাণ্ড, সবকিছু মিলিয়ে জীবনের প্রথম ভয়ঙ্কর রাতটা ছিল অরুণিকার কাছে। অরুণিকার ধ্যান ছুটল, স্মৃতির পাতা থেকে ফিরে এলো সে। রিমঝিমের হই হুল্লোড়ে বারান্দা থেকে রুমে ঢুকলো। রিম আর ঝিম তাদের ছবি আঁকার খাতা নিয়ে এসেছে। উৎফুল্ল কণ্ঠে বলল রিম, মামি মা ড্রয়িং করিয়ে দাও। অরুণিকা আনন্দের সাথে বলল, এসো। দুই বোন বিছানার ওপর লাফিয়ে ওঠে। রিম আর ঝিমের মাঝে বয়সের পার্থক্য মাত্র 7 মিনিট। ঝিম ঝনঝন করে বলল, মামি মা কাল চাচু আসবে, আমরা বাড়ি কালকে বাড়ি চলে যাব, তুমি যাবে আমাদের সাথে? অরুণিকা প্রকুচকে জিজ্ঞেস করল, চাচু আসবে কবে? রিম ঝুমঝুম করে বলল, কালকে আসবে, আম্মু বলছে চাচু এলে আমরা বাড়ি চলে যাব, আমাদের বাড়ি, তুমি যাবে? অরুণিকা মলিন হাসল। জাফরের ভাই ইন্ডিয়াতে থাকে গত 1.5 বছর ধরে, সেখানেই একটা প্রাইভেট কোম্পানিতে জব করে সে। অরুণিকা মজা করে বলল, আমি তোমাদের সাথে গেলে মামা রাগ করবে তো? রিম খুশি খুশি গলায় বলল,
মামাকে নিয়ে যাব। চাচু, মামা, আমরা সবাই একসাথে ঘুমোতে যাব। অরুমিতা আন্টিও যেত, মামা অরুমিতা আন্টিকে আইসক্রিম খাইয়ে দিত, ফুলের মালা দিত। জানো মামিমা, আন্টিকে না চুমু দিয়েছিল, আমি লুকিয়ে দেখে ফেলছি। তুমি আম্মুকে বলো না, তাহলে আম্মু খুব বকবে। রিম থেমে যেতেই ভীত গলায় বলে উঠেছি, না না, মারবেও। অরুণিকার বুকটা মোচড় দিয়ে ওঠে, নিজের স্বামীকে অন্য নারীর সাথে ভাবতেও তার গা গুলিয়ে উঠল। অরুণিকা চট জলদি ওয়াশরুমে ছুটে যায়, মুখে লাগাতার পানির ঝাপটা দিয়ে ঘন ঘন শ্বাস ফেলে। অসহ্য লাগছে তার, বুকের ভেতর শুল বিচ্ছে বোঝায়। এত যন্ত্রণা, শুধু কি যন্ত্রণা, ঘৃণা হচ্ছে না? অরুণিকা ঘৃণা আর যন্ত্রণা তফাত করতে পারল না। ওয়াশরুম থেকে বের হতেই দেখলো শৈবাল বসে আছে রিম আর ঝিমের সাথে। পরেই মুখের রং পাল্টে যাওয়া অরুণিকাকে দেখে বিচলিত হয় শৈবাল, হেঁটে আসে অরুণিকার কাছে, উদ্বেগপূর্ণ গলায় বলল, কি হয়েছে অরু, তুমি ঠিক আছো? অরুণিকা বাচ্চাদের দিকে তাকালো, তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো শৈবাল, আদেশের সুরে বলল, রিম ঝিম আম্মু যাও তোমরা, মামিমার শরীর ভালো নেই, ড্রয়িং কাল করিয়ে দেবে। দুইজনই উঠে দাঁড়ায়, একসাথে বলে ওঠে, কাল তো আমরা চলে যাব, চাচু আসবে, শিমুল আসবে। কেমন যেন অস্থিরতা প্রকাশ পেল শৈবালের কণ্ঠে। অরুণিকা স্বাভাবিক স্বরে বলল, শৈবাল কেমন যেন এলোমেলো হয়ে গেল। সে চঞ্চল পায়ে এসে বিছানার উপর থেকে ছবি আঁকার বই আর খাতা তাদের দুইজনের হাতে দিয়ে জোর গলায় বলল, তোমরা যাও এখন। হই হই করতে করতে দুই বোন বেরিয়ে যায়। অরুণিকা অদ্ভুত ভাবে শৈবালকে দেখছে, যে পুরুষ ঠোষ্ঠাধরের সংসর্গে নিচিত্র অনুরক্তিতে তার সারা অঙ্গে বিচরণ করে তা অন্য কারোর ছোঁয়ে পূর্বেই কলঙ্কিত। ভাবতেই ভেতরটা বিষিয়ে উঠছে অরুণিকার। অরুণিকা কখনো শৈবালকে অন্য কারোর সাথে কল্পনা করতে পারে না, মৃত অরুণিকার সাথেও নয়। সবকিছু জেনেও যে সম্পর্কে সে ডুবেছে, আজ কেন একটুখানি খোলা হতেই তার শ্বাসরোধ করে দিচ্ছে। 15 বছরের প্রেমের সম্পর্কে একটা চুমুক বেশি কিছু তো নয়। তবু অরুণিকার মন মানল না, শৈবাল বেস ব্লেজার খুলে বিছানায় রাখলো, হাত ঘড়ি খুলতে গিয়ে বলল, শিমুলকে কখনো দেখেছ? অরুণিকা অনিচ্ছা সত্ত্বেও জবাব দিল, হ্যাঁ, একদিন আপা অ্যালবাম দেখিয়েছিল, ওইখানে দেখেছি, সে তো আপনার সমবয়সী। শৈবালের কি যেন হলো, সে অরুণিকার কাছে এসে দাঁড়ালো, নিমে শীন চোখে চেয়ে রইল খানিক সময়, তারপর বলল, ওকে কেমন লাগে তোমার? অরুণিকা পলক ফেলল শৈবালের প্রশ্নে, মাত্রাতিরিক্ত অবাক হয়ে বলল, এটা কি ধরনের প্রশ্ন? শৈবাল অধৈর্য হয়ে ডুবে গেল অরুণিকার অধরে, গাঢ় স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি অরু, অনেক বেশি ভালোবাসি। তারপর ফিসফিসিয়ে বলল, জীবন জুড়িয়া বেঁচে থাকার টান, থাকুক ভালোবাসা চির অম্লান, আমায় ঘিরে থাকা তোমার প্রণয়ের পরিবৃত্ত, আমি রাঙিয়ে করবো তাকে ভালোবাসার লাল বৃত্ত। ব্যস্ত সকাল, সারা ঘর দৌড়ে বেড়াচ্ছে রিম আর ঝিম। গোলাপি রঙের প্রিন্সেস ফ্রক পরেছে দুই বোন, পনিটেল করা চুল, মাথার সম্মুখ ভাগে ক্রাউন লাগানো। আজ তারা নিজেদের বাড়িতে ফিরে যাবে, সেই খুশিতে আত্মহারা, হাসিতে বাতাসে আলোড়ন তুলেছে দুইজন। নমিতা বেগমের পায়ের কাছে জড়িয়ে ধরে আমোদিত গলায় বলল রিম, নানুমণি তুমি যাবে আমাদের সাথে? নমিতা বেগম ঝুঁকে দুই নাতনির কপালে চুমু আঁকলেন, মনটা বিষণ্নতার। গত এক মাস ধরে নিস্তেজ বাড়ির প্রাণ হয়েছিল রিমঝিম, তাদের কল্লো হাসি গম গম করতো বাড়ি, আজ পুনরায় শীতল স্তব্ধ হয়ে যাবে। দুই বোন আল্লাদি পড়া শুরু করে। তৌফিক সাহেব পাখির ছানা দুটোকে কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখলেন, একপাশে দাঁড়িয়ে আছে শৈবাল আর অরুণিকা। শৈবালের অধরে মোলায়েম হাসি, নিজের রুম থেকে বেরিয়ে এলো রুমকি, ব্যস্ত সমস্ত হয়ে পার্সের চেন লাগিয়ে ছট করে অরুণিকার হাত চেপে ধরল, তাকে একপাশে টেনে নিয়ে শক্ত কণ্ঠে বলল, দেখ অরুণিকা, আমি চলে যাচ্ছি, আমার এই পুরো সংসারটাকে আমি তোর হাতে দিয়ে যাচ্ছি, হুটহাট করে কোথাও যাবি না, আমার ভাই তোকে ভীষণ ভালোবাসে। অরুণিকা ভ্রু কুঞ্চন করে, অপ্রসন্ন সে, কিন্তু হাওয়ার বেগে ঝুঁকে যায় রুমকি, অরুণিকার পায়ে হাত লাগাতে গেলে তাকে রুখে দেয় সে, বিস্ফোরিত গলায় বলে ওঠে অরুণিকা, আপা কি করছেন? রুমকি অরুণিকার দুই হাত অঞ্জলিবদ্ধ করে অসহায় গলায় বলল, তোর দুইটা হাত ধরি, আমার ভাইটাকে দেখিস, ও তোকে সত্যি ভালোবাসে,
অরু নামটা অরুমিতার হলেও যে মানুষটাকে ও ভালোবাসে সেটা তো তুই। আমার শৈবাল তোকে খুব ভালোবাসে রে, ওকে একটু সময় দে, দেখবি ও একদম ঠিক হয়ে যাবে। তুই ওর কাছে অরুণিকা হয়ে উঠবি। আমার ভাই যদি একবার ঠিক হয়ে যায়, তুই বিশ্বাস কর তোর গর্ব হবে। তোর মনে হবে ওর যে বেস্ট জীবনসঙ্গী আর কেউ হতো না তোর জন্য। একটু সময় দে ওকে নিজেকে সামলা নিতে। তোর দুইটে পায়ে পড়ি আমি। অরুণিকা লজ্জার সাথে অনুরক্তি মিশিয়ে বলল, আপা কি করছেন এসব? আমি আপনার ছোট, আর লজ্জা দেবেন না আমাকে। রাগের মাথায় সেইদিন আপনাকে যা তা বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ছি ছি কি করছিস, তোর ওপর আমার কোনো রাগ নেই। ব্যাস আমার ভাইটাকে ছেড়ে কোথাও যাস না। জানিস তো কাউকে একটা কথাও বলবে না, একটাও শব্দ করবে না, নিজেকে শেষ করে দেবে। তুই যতবার ওর কাছ থেকে দূরে যাস, ও ততবার নিজেকে দোষী ভাবে অরুমিতার মৃত্যুর জন্য, আর তখনই আঘাত করে নিজেকে। অরুণিকার নেত্র যুগলে বর্ষা নামে সে অস্পষ্ট দৃষ্টিতে শৈবালের দিকে তাকালো। রিমঝিমের সাথে ব্যস্ত থাকা শৈবালকে দেখলে কে ভাববে এই হাসি খুশি মানুষটা আচমকা পৃথিবীর সবচেয়ে অবুদ্ধ মানুষ হয়ে ওঠে। জাফর সকালে অফিসে চলে গেছে, রুমকি বাবার বাড়িতে এলে দেড় মাস না কাটিয়ে ফেরে না। এতে অবশ্য জাফরের কোনো সমস্যা হয় না, সে নির্বিঘ্নেই দিন কাটিয়ে দেয়। শ্বশুরের কোম্পানিতে জেনারেল ম্যানেজার পদে আছে সে। রুমকি ওখানে থাকলে মাঝে মাঝে অফিস থেকে সোজা সেখানেই চলে যায়। কখনো কখনো খেয়েই নিজ বাড়িতে ফিরে আসে, আবার কখনো বা স্ত্রী কন্যাদের আবদারে রাতটা কাটিয়ে দেয়, আজও ব্যতিক্রম নয়। তাই শৈবাল রুমকি আর তার ভাগ্নিদের বাড়িতে পৌঁছে দিয়েছে। ভাইকে খালি মুখে যেতে দেবে না রুমকি, তাই শৈবালকে বসতে বলে চটচলতি রান্নাঘরে ঢোকে সে। রিমঝিম বহুদিন পর পুরনো আবাসে ফিরে এসে আন্দোলিত। নিজেদের রুমে ঢুকে উল্লাসে ফেটে পড়ে তারা। শৈবাল অনুদ্বেগ ভঙ্গিতে বসে আছে ড্রয়িং রুমের কাউচে, তার হাতে মোবাইল। গ্যালারিতে থাকা অরুণিকার অসংখ্য ছবিকে একের পর এক স্লাইড করে যাচ্ছে। চকিত মাথা তোলে শৈবাল, পাশে দাঁড়ানো পুরুষকে দেখে তার চেহারা বিবর্ণ হয়ে যায় পলকেই। ধুম করে তার পাশে বসল শিমুল, চকচকে গলায় বলল, কেমন আছেন মিসেস শৈবাল? শিমুলের গায়ে একটা স্লিভলেস পাতলা টি শার্ট, চুলগুলো এলোথেলো, চোখ জুড়ে তন্দ্রাভাব। মাত্রই বিছানা ছেড়ে এসেছে সে। তার করা প্রশ্নে জবাব দিল না শৈবাল, মাথা নত করে মোবাইলে তাকালো। শিমুল মুচকি হেসে ছো মেরে শৈবালের মোবাইল ছিনিয়ে বলল, মোবাইল নিয়েই কাউচে হেলান দিল শিমুল। শৈবাল বুঝতে পারল না তার কি হলো। উন্মাদের মতো ছট করে উঠে শিমুলের গলা টেপে ধরল, তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পকেটে ঢুকিয়ে ফেলে। তবুও রাগ কমল না শৈবালের। ভীত সন্ত্রস্ত শিমুল থমথমে গলায় বলল, তোর বউকে কি আমি নিয়ে যাচ্ছি নাকি? শৈবালের গায়ে যেন অপার্থিব কিছু ভর করেছে। সেন্টার টেবিলের উপরে থাকা ফুলদানি হাতে নেয় সে। তারপর এক বাড়িতে তার অর্ধেকটা ভেঙে বাকিটা একদম শিমুলের মুখের কাছে নিয়ে আসে, যেন এখনই ভাঙা ফুলদানি বিদীর্ণ করে দেবে শিমুলের সুন্দর মুখশ্রীর ওই পেলব চামড়া। তদমধ্যে শুনতে পাই রুমকির ভয়াতুর কণ্ঠস্বর, শৈবাল কি করছিস তুই? শৈবালের জ্বলন্ত আগের আস্ফালন স্তিমিত হলো, ফুলদানি ছুঁড়ে ফেলতেই তা দেয়ালে ছিটকে পড়ে, বিক্ষিপ্ত হয় তা মেঝের বুকে। শৈবাল সোজা হয়, লালাবো চোখে চেয়ে থেকে উগ্র গলায় বলল, আমার অরুর আশেপাশেও যেন ওকে না দেখি আমি, তাহলে জানে মেরে ফেলব। গজরাতে গজরাতে বেরিয়ে যায় শৈবাল, উঠে দাঁড়ায় শিমুল, বুকে থুতু ছিটিয়ে বিদ্রুপাত্মক গলায় বলল, আজব পাবলিকি ভাই। শিমুল লম্বা লম্বা পা ফেলে ভেতরের দিকে গেল। রুমকির বুকটা ধকধক করছে, হঠাৎ এমন খেপে গেল কেন শৈবাল? লাগাতার কলিং বেল বাজছে, অরুণিকা ছুটে আসারও সময় পাচ্ছে না। নমিতা বেগম নিজের রুম থেকে বেরিয়ে এসেছেন, তাকে মাঝপথে থামিয়ে দিয়েছে অরুণিকা, বলল, আপনি যান আম্মা, আমি দেখছি। নমিতা বেগম আপত্তি করলেন না, তিনি দাঁড়িয়ে রইলেন। দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করল শৈবাল, কোনো দিকে তাকালো না, অস্থির উৎকণ্ঠিত মস্তিষ্কে হেঁটে গেল দ্রুত। অরুণিকা আর নমিতা বেগম জল্পনায় অবাক হলেন। একে অপরের দিকে চোখাচোখি হতেই ইশারায় শাশুড়িকে আশ্বাস দিল অরুণিকা যে সে সামলে নেবে। নিজের রুমে নরম পায়ে প্রবেশ করে অরুণিকা, ধীর হাতে দরজা লাগিয়ে দেয়, নম্র গলায় প্রশ্ন করল, কি হয়েছে শৈবাল, বাসায় ফিরে এসেছেন কেন? আপনার তো আপার বাসা থেকে সরাসরি অফিসে যাওয়ার কথা।
দুই হাতে কপালের দুই পাশ চেপে ধরে মাথা নত করে রেখেছে শৈবাল। অরুণিকার কথায় কপাল থেকে হাত নামিয়ে ব্লেজার খুলে ছুড়ে ফেলে। কোথায় গিয়ে পড়লো তাতে তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। অরুণিকা কিছু বলল না। সে খুব করে বুঝতে পারল কিছু ঘটেছে শৈবালের সাথে। সে কয়েক কদম এগিয়ে এসে শৈবালের সামনে দাঁড়ালো, সরল কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? শৈবাল মনমরা গলায় বলল, কিছু হয়নি, ভালো লাগছে না আমার। আচানক অরুণিকার কটিতে জড়িয়ে ধরল শৈবাল। অরুণিকার উদরের সাথে মাথা চেপে রাখলো। অরুণিকা তার হাত গলিয়ে দিল শৈবালের চুলে। কাঁধে হাত রাখতেই টের পেল অস্বাভাবিক গরম শৈবালের দেহ, সাথে কাঁপছেও সে। অরুণিকা হাত ছাড়িয়ে নিল শৈবালের। শৈবাল কোনো প্রতিক্রিয়া করল না, সে প্রাণহীন পুতুলের মতো বসে রইল। অরুণিকা চঞ্চল পায়ে বিছানার পাশে থাকা টেবিলের উপর থেকে ঔষধের বক্স থেকে এক পাতা সাদা রঙের ট্যাবলেট নিল। পানির বোতল সহ সেই ঔষধ এনে দিল শৈবালের কাছে। শৈবাল বিনা প্রশ্নে সেই ঔষধ খেয়ে নিল। মুক্ত শ্বাস ফেলল অরুণিকা। সেখান থেকে সরে আসতে গেলেই তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শৈবাল। নিছিদ্র ছোঁয়ার আসলে সে বলল, তুমি কখনো নিজ থেকে আমার কাছে আসো না অরু। অরুণিকা ছোট্ট শ্বাস ফেলে বলল, কখনো নিষেধ করিনি আপনাকে। প্রেমপাত্রীর সাড়া পেয়ে অবাধ্য হয়ে উঠল শৈবাল। প্রেয়সীর গহন শ্বাসে নিজের অস্থিরতার বিসর্জন দিতে চাইছে। সকালবেলা এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হল অরুণিকা। একটা রং নাম্বার থেকে কল আসে। অরুণিকা যতবার রিসিভ করেছে ততবারই ওই পাশের মানুষটি নিশ্চুপ। শেষবার যখন সে কল রিসিভ করে তখন ভীষণ ক্ষুব্ধ হয়ে বলে ওঠে অরুণিকা, কে আপনি? বারবার ফোন কেন করছেন? আর করছেনই যখন, কথা কেন বলছেন না? অপরিচিত পুরুষটি মৃদু হাসল, মন্থর গতিতে বলল, কে আপনি? চমকে প্রশ্ন করল অরুণিকা। পুরুষটি তার শীতল গলায় প্রত্যুত্তর করে, শুভাকাঙ্ক্ষী। অরুণিকা ভেবাচাকা খেয়ে যায়, হতভম্ব গলায় বলল, কে আপনি আর কাকে চান? পুরুষটি নরম কণ্ঠে বলল, যদি বলি আপনাকে? ঠোক গিল অরুণিকা। সচেতন চোখে এদিক ওদিক তাকালো। ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে ওপাশের পুরুষটি একটু আওয়াজ করেই হেসে উঠল, বলল, ভয় পাবেন না অরুণিকা, বলেছি শুভাকাঙ্ক্ষী, আশিক নয়। তো কেমন চলছে আপনার বিবাহিত জীবন? অরুণিকা কান থেকে মোবাইল ফোন সরিয়ে বিস্ময়ে আবিষ্ট নয়নে তাকিয়ে স্ক্রিনের নাম্বার দেখল। না, চেনে না সে এই নাম্বার, কিন্তু লোকটি তাকে চেনে। তার নাম পর্যন্ত জানে, এমনকি তার বিয়ের খবরটা অবধিও সে জানে। আর কিছু? অরুণিকা ভাবতে লাগলো। নিরবতা ফুরে বলে ওঠে পুরুষটি, কি ভাবছেন অরুণিকা? এটাই যে আমি এত কিছু জানি কি করে? পুরুষটি মৃদু সন্দেহে হেসে ওঠে। অরুণিকার হাত পা জমে গেল সেই হাসিতে। ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? এখানে কেন ফোন করেছেন? শৈবাল কেমন আছে অরু? দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় অরুণিকার। এই নামে তাকে তার বান্ধবী স্বাধীনতা ডাকে, তার কারণেই তো এই অঘটন ঘটেছে। সেদিন রাস্তা পার হতে গেলে স্বাধীনতা অরুণিকাকে অরু বলে ডেকে ওঠে, আর সেই ডাকই শুনতে পায় শৈবাল। বিধ্বস্ত শৈবাল সেই নামেই ডুবে যায়। তার বিপর্যস্ত অগোছালো নিয়ন্ত্রণহীন মস্তিষ্ক অরুণিকার অরুমিতার পার্থক্য করতে পারল না। উন্মাদের মতো মাঝ রাস্তায় গম্ভীর আসলে সে ছুঁয়ে দিল অরুণিকাকে। তারপর থেকেই একটি মানুষই তাকে অরু বলে ডাকে, আর সে হলো শৈবাল। অরুণিকা রুদ্ধশ্বাসে বলল, কে আপনি? আমি অরু নই। আমি জানি আপনি অরুমিতা নন, অরুণিকা, কিন্তু আপনার স্বামীকে তা কে বোঝাবে? অরুণিকা দৃঢ়চিত্তে সহস্য গলায় বলল, আপনি কেন ফোন করেছেন? শৈবাল সত্যি আপনাকে ভালোবাসে তো অরুণিকা? স্তব্ধ হয়ে গেল অরুণিকা। নির্বাক চোখ জোড়াতে জল থই থই করছে। চকিত ফিরে তাকালো সে। অরুণিকা ধাতস্থ হয়ে লাইন কেটে দেয়, উল্টো দিকে ফিরে চোখের পানি মুছে দেয়। শৈবাল ভ্রুকুটি করে বলল, নিজেকে সংযত করে অধরে কৃত্রিম হাসির দোলা দিল অরুণিকার। ফিলে তাকালো শৈবালের দিকে, মিহি গলায় বলল, আপনি টেবিলে গিয়ে বসুন, আমি খাবার নিয়ে আসছি। অরুণিকার কৌতূহল তার চোখের পাতায় দৌড়ে বেড়াতে লাগলো। তবুও সে আর কোনো প্রশ্ন করল না, বিনা শব্দে ডাইনিং টেবিলে গিয়ে বসল। রান্নাঘর থেকে খাবার নিয়ে টেবিলে রাখলো অরুণিকা। তার দিকে প্রশ্নের ঝাঁক নিয়ে চেয়ে রইল শৈবাল। অরুণিকা একটু পরপর খাবার পরিবেশন করার ফাঁকে শৈবালের দিকে তাকিয়ে অগোছলে হাসল। শৈবাল স্থির নিষ্কম্প। অরুণিকা মিঠে গলায় বলল,
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।